গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক 10 কর্মকর্তা কর্মচারীর মাঝে আনুতোষিক চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল একের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। এ সময় সাবেক কর্মকর্তা কর্মচারীরা সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে তাদের কর্মজীবন শেষ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আসাদুর রহমান কিরণ। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল আলিম মোল্লা, প্যানেল মেয়র আয়েশা আক্তার এবং 54 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিরুদ্দিন মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন।